দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও চব্বিশ জন এই নিয়ে মোট মারা গেছেন সাতাশ হাজার তিনশো সাঁত্রিশ জন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বুধবারের তুলনায় মৃত্যুর সংখ্যা বারো জন কম চব্বিশ হাজার আটশো বিশটি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত এক হাজার একশো চুয়াল্লিশ জন মোট শনাক্ত পনেরো লাখ আটচল্লিশ হাজার তিনশো বিশ জন নতুন এক হাজার ছয়শো তেপান্ন জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন পনেরো লাখ সাত হাজার সাতশো উননব্বই জন মৃত্যুর হার এক দশমিক সাত সাত শতাংশ শনাক্ত চার দশমিক ছয় এক এবং সুস্থতার হার সাতানব্বই দশমিক তিন আট শতাংশ সর্বোচ্চ এগারো জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে চট্টগ্রামে ছয় জন রাজশাহী বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে গত একদিনে করোনা কেউ মারা যাননি